বৈশ্বিক মহামারী কোভিড-19 নির্মম থাবায় পুরো বিশ্ব আজ দিশেহারা। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর মানুষের সংখ্যা দিন দিন নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে। এমন পরিস্থিতি মোকাবেলায় সরকার দ্বিতীয় সপ্তাহের মতো লকডাউন চলমান রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে খেটে খাওয়া কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মধ্যে খেয়ে পরে বেঁচে থাকার দুশ্চিন্তা প্রতিনিয়ত বেড়েই চলছে। সেই সব সাধারণ মানুষের খাবারের চাহিদা পূরণে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের অর্থায়নে এবং পৌর আওয়ামী লীগের সার্বিক ব্যবস্থাপনায় 6 জুলাই মঙ্গলবার সকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক ট্রান্সপোর্টের চেয়ারম্যান কুজিনুরলাল ত্রিপুরা এমপি। এ সময় তিনি সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন, চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে সরকার। করোনা ভাইরাস মহামারীতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি। এছাড়াও বিতরণ কার্যক্রমে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মুংসইপুর চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য মংকেচিং চৌধুরী, অ্যাডভোকেট আশুতোষ চাকমা, হিরণজয় ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল, শতরূপা চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ ফরাজি প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে জনপ্রতি 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু, 1 কেজি লবণ, 1 কেজি সয়াবিন তেল বিতরণ করা হয়। মাটিরাঙ্গা পৌরসভার 100 পরিবারের বরাদ্দ রেখে অত্র উপজেলার 8টি ইউনিয়নে 100 পরিবার করে মোট 900 পরিবারকে এসব খাদ্য সামগ্রী সহায়তা বিতরণ করা হবে বলে জানিয়েছেন দলীয় সূত্র। অন্তর মাহমুদ, পার্বত্য টেলিভিশন, মাটিরাঙ্গা।